হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিভিল সার্ভিস রেডিও আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি এখানে আমি কিছু শর্টকাট ট্রিক্স তোমাদেরকে শেখাবো গভর্নর জেনারেল এবং ভাইস রয় এই যে আমাদের যে লিস্টগুলি আছে গভর্নর জেনারেল ভাইস রয়ের নামের যে লিস্টগুলি আছে এগুলি অনেকটাই বড় লিস্ট অনেকগুলি গভর্নর জেনারেল অনেকগুলি ভাইস রয় আছে এদের নামগুলি মনে রাখা সত্যিই খুবই কঠিন তো এগুলি কি করে সহজে মনে রাখা যায় কি করে শর্টকাট ট্রিক্সের দ্বারা পরপর পরপর এগুলি মনে রাখা যায় সেটি আজকে তোমাদেরকে আমি শেখাবো তো চলো বন্ধুরা শুরু করা যাক দেখো বন্ধুরা ডাব্লিউ বা সিভিল সার্ভিস কম্পিটিভ এক্সামের যে সিলেবাসটা সেটা যথেষ্টই কিন্তু বড় সিলেবাস সমস্ত রকমের সাবজেক্টই আমাদেরকে পড়তে হয় যেমন হিস্ট্রি জিওগ্রাফি তোমার পলিটি জেনারেল ওয়ার্স কারেন্ট সমস্ত সাবজেক্টই আমাদের পড়তে হয় তবে বিভিন্ন বিভিন্ন এক্সামের বিভিন্ন রকম স্ট্র্যাটেজিতে পড়তে হয় মেনলি এর কথা বলি এখানে সিলেবাসটা খুবই ভাস্ট কিন্তু এত বড় ভাস্ট সিলেবাস আমাদেরকে মনে রাখতে গেলে এবং ভালো মতন কোপ কোপ আপ করতে গেলে জিনিসটাকে কিন্তু আমাদের স্মার্ট ওয়েতে আমাদের হ্যান্ডেল করতে হবে স্মার্ট স্টাডি আমাদের দরকার সুতরাং শুধু পড়ে গেলেই হবে না কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম ট্রিক্স বিভিন্ন এই ধরনের ছড়া বানিয়ে বিভিন্ন ট্রিক্স বানিয়ে জিনিসগুলি আমাদের মনে রাখতে হবে আমাদের যখন পলাশির যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভের সাথে সিরাজ দৌলার তখন সেই রবার্ট ক্লাইভ গভর্নর অব বেঙ্গল হিসাবে কিন্তু ভারতে নিযুক্ত হয় সেই সেই রবার্ট ক্লাইভ থেকে শুরু করে এবং শেষ যে গভর্নর আমাদের যে ভাইস রয় মাউন্ট ব্যাটেন এবং চক্রবর্তী রাজা গোপালাচারী এই পর্যন্ত কিন্তু অনেকগুলি ভাইস রয় আছে প্রায় চৌত্রিশটা পঁয়ত্রিশটার মতন ভাইস এতগুলি নাম মনে রাখা সত্যিই খুবই কষ্টকর মানে পরপর হয়তো মনে থাকে না আমাদের অনেক রকম কোশ্চেন আসে যে এই ভাইস রয়ের আগে কে ছিল এই রয়ের পরে কে ছিল প্রথম ভাইস রয়কে শেষ ভাইস রয়কে এর সেট্টার সুতরাং যদি পরপর পর আমরা নামগুলি মনে রাখতে পারি শর্টকাট ট্রিক্স এর দ্বারা তাহলে কিন্তু অনেকগুলি কোশ্চেন আমরা এখান থেকে অ্যান্সার করতে পারব তো চলো বন্ধুরা দেখি কি আছে আমি এখানে পাঁচটা লাইনের একটা ছোট্ট গল্প বানিয়েছি পাঁচ লাইন মাত্র পাঁচ লাইন এই পাঁচটা লাইন যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো তাহলে তোমাদের সেই রবার্ট লাইফ থেকে শুরু করে চক্রবর্তী রাজা গোপালাচারী মাউন্ট ব্যাটান পর্যন্ত একদম পুরো পরপর পরপর নাম মনে থাকবে তো দেখি বন্ধুরা এখানে গল্পটা কি গল্পটা হচ্ছে রবার্ট নামে একটা ছেলেকে নিয়ে সেই ছেলেটা খুবই বাজে সেই ছেলেটা ছলে বলে কৌশলে সুন্দরী মেয়েদের মন জিতে নেয় সুন্দরী মেয়েদের বিলিফ বা বিশ্বাস ভরসা জিতে নেয় তারপর তাদের সঙ্গে সে চিট করে খুবই বাজে ছেলে তাদের সঙ্গে চিট করে বিভিন্ন রকম খারাপ ডিজার তার মনে থাকে তো তার জন্য একটি নতুন ল আসে এবং তাদের যে গোষ্ঠী সেই রবার্ট ছেলেটার যে বন্ধু সবাই একই টাইপের তাদেরকে মারধর করা হয় এই একটা ছোট্ট গল্প পাঁচ লাইনের শুধুমাত্র পাঁচ লাইনের তোমরা দেখো মনে থাকবে রবার্ট ইজ ভ্যারি ভ্যারি কামিনা আমরা সবাই জানি কামিনা মানে কি রবার্ট ইজ ভ্যারি ভ্যারি কামিনা হি ক্যাচেস সুইট ওমেন্স বিলিফ অ্যান্ড মাইন্ড ইজিলি মানে হেভিলি হি ক্যাচেস সুইট ওমেন্স বিলিফ অ্যান্ড মাইন্ড হেভিলি এখানে গ্রামার ঠামার অত তোমরা নিও না কারণ এখানে জাস্ট মনে রাখার জন্য স্ট্রিক্সটা করেছি রবার্ট ইজ ভ্যারি ভ্যারি কামিনা হি ক্যাচেস সুইট ওমেন্স বিলিফ এন্ড মাইন্ড হেভিলি অটোমেটিক্যালি ব্যাড মাইন্ডেড এফেকশন এফেক্টস হিজ ডিজায়ার কামিং ইভেনচুয়ালি ল মিনিস্টার্স নিউ রোমিও ডিমাইন্স ল হ্যাজ কাম এইট কামিনা মেম্বার্স অফ হিসকোরটিউশন উন্ডেড বাই লাঠিচার্চিংটন এমসি আমরা সবাই জানি ওয়াশিংটন ডিসি এখানে ওয়াশিংটন এমসি এই পাঁচটা লাইন যদি মনে রাখো এই যে শুরু আর থেকে সি মানে রবার্ট ক্লাইভ থেকে শুরু করে চক্রবর্তী রাজা গোপালাচারি পর্যন্ত সমস্ত কিছু পরপর পরপর তোমাদের মনে থাকবে এই লাইনগুলির প্রত্যেকটা যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডের প্রথম লেটার যেগুলো ক্যাপিটালে লেখা আছে এবং রেড সার্কেল দিয়ে করা আছে এগুলো প্রত্যেকটা কিন্তু গভর্নর জেনারেল ভাইস রয় এদের নাম এই যে রবার্ট ইজ ভ্যাডি ভ্যাডি কামিনা এখানে কি আছে রবার্ট মানে হচ্ছে রবার্টের আর রবার্ট ক্লাইভ ইজ ভ্যাডি ভ্যাডির ভি হচ্ছে ভ্যানসিটার্ট তারপর ভ্যাডি এই ভ্যাডির ভি হচ্ছে ভেরেলেস্ট এবং কামিনার কে হচ্ছে কার্টিয়ার তাহলে রবার্ট ক্লাইভ ভ্যানসিটার্ড ভেরেলেস্ট কার্টিয়ার তারপরে কি আসলো তারপরে আসলো ওয়ারেন হেস্টিংস হি ক্যাচেস সুইট বিলিফ মাইন্ড হেভি হি এইচ যে আছে এই ওমেন্স এইচ হচ্ছে হেস্টিংস মানে ওয়ারেন হেস্টিংস তারপরে কি আছে ক্যাচেস ক্যাচেস সি মানে কি কর্নওয়ালিস ওয়ারেন হেস্টিংস পরে কর্নওয়ালিস তারপর সুইট সুইট মানে কি সুইট হচ্ছে স্যার জন শোর কর্নওয়ালিসের পরে আসে জনসোর তারপর ওমেন্স ওমেন্সের এর ডাব্লু মানে ওয়েসলি ওমেন্সের এর ডাব্লিউ মানে ওয়েসলি তারপর কি আছে তারপর আছে বিলিফ অ্যান্ড মাইন্ড বিলিফ অ্যান্ড মাইন্ড এই বিলিফ মানে কি বিলিফ মানে জর্জ বার্লো বি মানে বারলো জর্জ অ্যান্ড মাইন্ড মাইন্ড মানে কি মাইন্ড মানে মিন্টো লর্ড মিন্টো এম ফর মিন্টো ঠিক আছে এরপরে আসছে কি এরপরে আসছে হেভিলি হেভিলির এইচ মানে হেস্টিংস প্রথমে এই হয়েছিল গিয়ে ওয়ারেন হেস্টিংস আর এই হয়েছিল গিয়ে লর্ড হেস্টিংস এনি ওয়ারেন হেস্টিংস হচ্ছে প্রথম হেস্টিংস লর্ড হেস্টিংস হচ্ছে দ্বিতীয় হেস্টিংস ঠিক আছে দুজন আলাদা ব্যক্তি কিন্তু তারপরে কি আসছে তারপরে আসছে অটোমেটিক্যালি ব্যাড মাইন্ডেড এফেকশন এফেক্টস হিস ডিজায়ার কামিং অটোমেটিক্যালি এ হচ্ছে আর্মহার্স্ট ব্যাডের বি কি ব্যাডের বি হচ্ছে বেন্টিক লর্ড উইলিয়াম বেন্টিক আমরা সবাই জানি তারপর এম মাইন্ডেডের এম এম হচ্ছে ক্যাফ ঠিক আছে ক্যাফের পর এফেকশান অ্যাফেকশানের এ হচ্ছে অকল্যান্ড ক্যাফের পর অকল্যান্ড ঠিক আছে তারপর তারপর আছে এফেক্টস এফেক্টসের ই হচ্ছে এলেন বড় অকল্যান্ডের পর এলেন বড় এরপর হিজ ডিজায়ার কামিং এই হচ্ছে এর এইচ হচ্ছে হার্ড ইঞ্চ ডিজায়ার এর ডি হচ্ছে ডাল ডালহৌসির পরে আসছে কামিং কামিং মানে ক্যানিং কামিং এর সি মানে ক্যানিং ঠিক আছে এরপরের লাইনটা কি ইভেন্সুয়ালি ল মিনিস্টারস নিউ রোমিও ডিমাইজ ল হ্যাজ কাম ল মিনিস্টার একটা ল এনেছে নিউরোমিও ডিমাইজ ল লটার নাম ঠিক আছে এখানে ইভেঞ্চুয়ালির ই কি ইভেঞ্চুয়ালির ই হচ্ছে তোমার এলগিন লর্ড এলগিন তারপরে কি ল লয়ার এল লয়ার এল হচ্ছে লরেন্স স্যার লরেন্স যে আমাদের গভর্নর জেনারেল লরেন্স সেই এল মানে হচ্ছে লরেন্স তারপরে কি তারপরে মিনিস্টার এম মানে মেও লর্ড মেও তারপরে নিউ নিউ ফর হচ্ছে নিউ লিটিল রোমিও ডিমাইস কাম আইনটা কি নিউ লিটিল রোমিও ডিমাইস লটা নিয়েছে এখানে তাহলে ই বললাম এল বললাম এম এম বললাম এন বললাম এন হচ্ছে নর্থ ব্রুক ঠিক আছে নর্টবুক তারপরে লিটিল রোমিও ডিমাইস লিটিলের এল কি লিটিলের এল হচ্ছে লিটন আমাদের যে ভাইস রায় লিটন তারপরে রোমিওর আর আর হচ্ছে রিপন লিটন রিপন তারপরে ডিমাইস ডিমাইসের ডি কি ডিমাইসের ডি হচ্ছে ডাফরিন লর্ড ডাফরিন ডি তারপরে ল ডিমাইস ল ল এর এল এই এলটা কি এই এলটা হচ্ছে ল্যান্সডাউন লর্ড ল্যান্সডাউন আর এই হ্যাস কামটা এটা জাস্ট সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য এটা করেছি এটা কিছু না এটা এইটুকু ধরতে হবে না ঠিক আছে তারপরে কি আসছে সেন্টেন্সটা এইট কামিনা মেম্বারস অফ হিস চিপকো রোমিও ইনস্টিটিউশন মানে এই রবার্টের একটা ইনস্টিটিউশন আছে চিপকো রোমিও ইনস্টিটিউশন জাস্ট একটা গল্প আর কি চিপকো রোমিও ইনস্টিটিউশন তো এই ইনস্টিটিউশনের আটজন যে মেম্বার কামিনা মেম্বার তাদেরকে লাঠি লাঠিচার্জ করা হয়েছে ওয়াশিংটন এমসিতে এইটাই হচ্ছে শেষ লাইন এইট কামিনা মেম্বারস অফ হিস চিপকো রোমিও ইনস্টিটিউশন উন্ডেড বাই লাঠি লাঠিচার্জ অ্যাট ওয়াশিংটন এমসি এখানে এইট কি এখানে এইট হচ্ছে এলগিন লর্ড এলগিন টু আগে আমরা একটা এলগিন পেয়েছি এখানে একটা এলগিন এই এলগিনটা হচ্ছে এলগিন টু তারপরে কি কামিনার কে কামিনার কে হচ্ছে তোমার কার্জন লর্ড কার্জন তারপরে মেম্বার্স মেম্বারসের এম কি মেম্বারসের এম হচ্ছে মিন্টো টু লর্ড মিন্টো টু তারপরে অফ হিজ হিজের এইচ এইচ কে এইচ হচ্ছে হার্ড ইনজ টু হার্ড টু তারপরে চিপ কোর সি চিপ সি কি সি হচ্ছে চেমস লর্ড চিপ কোর সি চেমস তারপরে আসছে রোমিও রোমিওর আর কি রোমিওর আর হচ্ছে রিডিং লর্ড রিডিং তারপরে ইনস্টিটিউশন ইনস্টিটিউশন আই আই কি আই হচ্ছে আরউইন লর্ড আরউইন তারপরে উন্ডেড উন্ডেড এর ডাব্লিউ কি ডাব্লিউ হচ্ছে ওয়েলিংডন তারপরে বাই লাঠি চার্জ লাঠি চার্জের এল কি এল হচ্ছে লিনলিথ গো তারপরে ওয়াশিংটন ওয়াশিংটনের হচ্ছে ওয়াভেল ওয়াভেল লর্ড আর এই এমসি ওয়াশিংটন ডিসি আমরা জানি এখানে আমরা ওয়াশিংটন এমসি লিখেছি আমি ওয়াশিংটনের ডাব্লু হচ্ছে ওয়াভেল এম ফর মাউন্ট ব্যাটেন এবং সি ফর চক্রবর্তী রাজা গোপালাচারী তাহলে তোমার রবার্ট ক্লাইভ থেকে শুরু করে চক্রবর্তী রাজা গোপালাচারী পর্যন্ত পর 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 নাম কিন্তু মুখস্থ হয়ে গেল এখান থেকে ডব্লিউ বিসিএস এ প্রত্যেকবার কোশ্চেন আসে যে এই ভাইসরয়ের আগে কে ছিল এই ভাইসরয়ের পরে কে ছিল এই ধরনের কোশ্চেন এই কোয়েশ্চেনগুলো তো তোমরা পারবেই এটা করলে পরে এবং প্রথম কে ছিল রবার্ট ক্লাইভ সেটা এই কোশ্চেনের অ্যান্সারও পারবে শেষ আমাদের গভর্নর যে ভাইসরয় কে ছিল মাউন্ট বেটেন সেটা পারবে শেষ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার ভাইসরয় কে ছিল চক্রবর্তী চক্রবর্তী রাজা গোপালাচারী তারপরে এই পদটি অবলুপ্ত হয়ে যায় এই অনেকগুলি কোশ্চেন কিন্তু এখান থেকে পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই এটি করার আগে তোমাদের কিন্তু বই ভালো করে পড়তে হবে সেখান থেকে তোমাকে ভালো করে গভর্নর জেনারেল ভাইস রয়ের চ্যাপ্টারটা পরপর পরপর খুব সুন্দর করে আগে বই থেকে পড়ে নিতে হবে সাল ধরে ধরে কোন সালে কে সে কি করেছিল এটসেট্রা এটসেট্রা ভালো করে পড়ে নিতে হবে সেটা পড়ে নেওয়ার পরে যদি তুমি এই শর্টকাট এটি মুখস্থ করো এই ছোট্ট পাঁচ লাইনের গল্পটি যদি মুখস্থ রাখো তাহলে কিন্তু তোমার কোনো দিনই পরপর পরপর ভুল হবে না আর যদি তোমার পর পর পরপর নাম মনে থাকে তাহলে তারা পরপর পরপর কে কোন কাজ করেছিল কোন সময়ে কার সময়ে কি কাজ হয়েছিল কি প্রতিষ্ঠা হয়েছিল এগুলো তোমার অটোমেটিক মাথায় চলে আসবে ক্রোনোলজিক্যালি পরপর মাথায় চলে আসবে এবং কে কোন সাল থেকে কোন সাল অবধি ছিল এগুলোও কিন্তু তোমার পরপর মাথায় চলে আসবে আগে যদি ভালো করে বইটা পড়ো ভালো করে বইটা পড়ার পরে এটি যদি মুখস্থ করো পর পর সব মাথায় থাকবে কোনো দিনও তোমার ভুল হবে না কিন্তু যদি ডিরেক্ট করে পড়তে যাও তোমার হয়তো একদিন মনে থাকবে মনে থাকবে কিন্তু তারপরে তোমার ভুল কখনো কখনো না কখনো হবেই হবে হবেই হবে তাই শর্টকাট ছাড়া এই সমস্ত জিনিসপত্র আমাদের মনে রাখা খুবই অসম্ভব ব্যাপার আমাদের এই ধরনের জিনিসপত্র শর্টকাট ট্রিক্স দিয়েই মনে রাখতে হবে যেমন প্রিয় টেবিলে কি কি আছে এগুলোর যেমন শর্টকাট ট্রিক্স মনে রাখতে হবে এবং নানান আরো অনেক জিনিস আছে সেগুলো সব নিয়েই আমি ভিডিও নিয়ে আসবো আস্তে আস্তে সেরকম এটি একটি ভাইটাল জিনিস গভর্নর জেনারেল ভাইস রয় এটি তোমাদের শর্টকাট ট্রিক্স করেই মনে রাখতে হবে অনেক ভিডিও অনেক কিছু আমি দেখেছি সেখানে আলাদা আলাদা করে দেওয়া আছে যেমন গভর্নর অফ বেঙ্গল নিয়ে একটা ট্রিক্স তারপরে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নিয়ে একটা ট্রিক্স ভাইস নিয়ে একটা ট্রিক্স এতগুলো ট্রিক্স মনে রাখা একটা হসপস সিচুয়েশন হসপস তৈরি হয়ে যায় ওগুলো ট্রিক্স মনে রাখতে আরেকটা ট্রিক্সের দরকার তাই আমি ভাবলাম যে একবারে যদি রবার্ট ক্লাইভ থেকে শুরু করে তোমার এই চক্রবর্তী রাজা গোবলচরি পর্যন্ত একবারে একটা ট্রিক্স তৈরি করা যায় তাহলে কিন্তু একবারে আমার মাথায় থাকবে তাই এটি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অনেক খাটনি করে বানিয়েছি এই জিনিসটি তোমরা আশা করি সকলেই তোমাদের ভালো লাগবে এই ট্রিক্সটি ভালো করে মুখস্থ করবে ভালো করে বই পড়বে তোমাদের এই এইখান থেকে কোনো কিছু ভুল হবে না আমি এটুকু বলতে পারি তো বন্ধুরা আশা করি ভালো লাগলো তোমাদের ভিডিওটি তোমরা কমেন্ট করে জানাও লাইক করো শেয়ার করো এবং যারা নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকো সিভিল সার্ভিস রেডিও